بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সুন্নাত নামাজে যেমন মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবো কিনা, এবং তিনি একজনকে দেখেছেন যে মিলায় না, এবং তাকে যে বলেছেন তখন বলেছেন যে আমি শাফেই মাজহাবের। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে যে তিনি সুন্নাত নামাজে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতেন। যেমন ফজর এবং মাগরিবের সুন্নাতে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে কুলিয়াই হল কাফেরুন এবং দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ পড়ার কথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেজন্য তাকে বলে দিবেন যেটি রাসূল সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। আর সে যে কথাটি বলেছে যে ইমাম শাফির মাজহাব, ইমাম শাফির মাঝহাবে এমন নাই যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো যাবে না, এটি সে মিথ্যা কথা বলেছে। মানে আমরা তো রাসূল সাল্লাম থেকে স্পষ্ট হাদিস পেয়ে গেলাম, এখন আমাদের তো আর কোনো সন্দেহ থাকলো না, তারপরেও সে কথাটি সঠিক কথা বলেনি আপনাকে যে সবে মানে বোঝাতে চেয়েছে আমি শাফির মাঝহাব অনুসরণ করি, শাফির মাঝহাবে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো নাই, এটি এটি সে সত্য কথা বলেনি। হ্যাঁ, আমরা বলবো না যে তার নামাজ বাদ হয়ে গেছে, না তার নামাজ বাতিল হবে না, তার নামাজ বাতিল হবে না, শুধু সূরা ফাতিহা পড়লে তার নামাজ হয়ে যাবে। যেমন আমরা দেখুন সহিহ বুখারীর 772 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রত্যেক সালাতেই কিরাত পড়া হয়, তবে যেসব সালাত রাসূল সাল্লাম আমাদেরকে শুনিয়ে পড়েছেন আমরাও তোমাদেরকে শুনিয়ে পড়ব, আর যেসব সালাতে আমাদেরকে না শুনিয়ে পড়েছেন আমরাও তোমাদেরকে না শুনিয়ে পড়ব। যদি তোমরা সূরা ফাতিহার উপরে আরও কোনো সূরা অধিক না পড়ো তবে সালাত হয়ে যাবে, আর যদি পড়ো তবে তা উত্তম। তাহলে বোঝা যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাক্য দ্বারা যে যদি কেউ পড়ে তো উত্তম, আর না পড়লে সালাত হয়ে যাবে, সেহেতু ওই ব্যক্তির সালাত হয়ে যাবে। কিন্তু যে কথাটি যেটি বলেছে এটি সে সঠিক কথা বলেনি, আর রাসূলের সুন্নাত হচ্ছে যে এক সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, অতএব আমরাও মিলাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।